যথারীতি তানভীর আহমেদ সিদ্দিকী আছে, সেও যাচ্ছে আমাদের সাথে। বস ফয়সাল ভাই আছেন, আমরা এখন তাকে সমুদ্রের লোনা পানিতে চুবিয়ে চুবিয়ে সাঁতার শেখানোর একটা প্রত্যাশা নিয়ে আগাচ্ছি। আশা করছি আমরা সফল হবেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফয়সাল ভাই নেতৃত্বে যাচ্ছি হলো সুগন্ধা বিচে। সেখানে আমরা আমাদের শাহরিয়ার আরিফ, একমাত্র সাংবাদিক এবং ইনভেস্টিগেটর যিনি সাঁতার জানেন না, তার সেই মিশন নিয়ে, তাকে সাঁতার শেখানোর মিশন নিয়ে আমরা আগাচ্ছি। সেখানে তাকে আমরা সাঁতার শেখাবো। যথারীতি পানি উন্নয়ন বোর্ডকেও আমরা বলেছি সমুদ্রের পানি কিছুটা কমিয়ে ফেলার ব্যাপারে। যাচ্ছি আমরা আরিফ ভাইকে সাঁতার শেখাতে, সুগন্ধ দিচ্ছে, দেখা যাক কতটুকু সফল হই। আমি কিন্তু যাবো না। তবে আরিফ ভাই কিন্তু এখনো সে আশঙ্কা প্রকাশ করেছে, আসলে সাঁতার শিখতে গিয়ে কোনো কিছু হয় কি না, এই জন্য উনি সাধারণত যেখানে বড় ঢেউ সেখানে কিন্তু উনি যাবেন না। উনি আশপাশে যেখানে হাঁটু পর্যন্ত কিংবা টাকু পর্যন্ত পানি আছে সেখানে কিন্তু তিনি যাবেন এবং সেখানে জোয়ান হবে। আমাদের যাওয়ার বাহনটি হচ্ছে খুবই সংকীর্ণ, ছোট। এখানে আসলে 6 জন মানুষ যাওয়া যায় না। আমি পড়ে যাবো কি পড়ে যাবো না বুঝতে পারছি না। সবার যে আক্রমণাত্মক প্রস্তুতি আমাকে সাঁতার শেখানোর নামে নির্যাতনের, সেই প্রস্তুতি দেখে আমি আসলে সমুদ্রে পাড়ে যেতে ভয় পাচ্ছি। আমি শঙ্কিত, আতঙ্কিত, জনাব সাহরের আরিফ, আপনার সেই প্রত্যাশিত স্বপ্ন পূরণ করার জন্য আমরা যাচ্ছি। আমরা সুগন্ধা বিচে সুইমিং এর উদ্দেশ্যে চলে এসেছি। আমাদের আশিস জাহাঙ্গীর নগর সমুদ্র দেখে গান শুরু করেছে। বন্দরে আমাদের পিছনে আশিস জাহাঙ্গীর, আশিস জাহাঙ্গীর শাম্পানের নাইয়া আমাদের দে ছাড়িয়া। ওকে টাটা। Thank you.
কক্সবাজার এখন প্রচুর পর্যটক, করোনা শেষ, মানুষ ঘরবন্দি থাকতে থাকতে ক্লান্ত, এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজার এসেছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক। কত করে পান বিক্রি করিস? হ্যাঁ, 5 টাকা, 5 টাকায় পান। আজকে বিক্রি করেছিস কয়টা? 500 টাকা বিক্রি করে ফেলেছিস। তোর নাম কি? মিরাজ। হ্যাঁ, ইয়াসিন। ইয়াসিন আরাফাত তো একজন রাষ্ট্রনায়ক। কত করে? 10 টাকা আলি? 30 টাকা, 10 টাকা বলছি কেন? 10 টাকা করে দিলে? 20 টাকা করে? ওই 10 টাকা করে বেশি নেন, 10 টাকা দিলে নেন। কি করব আমি? লাফাবো? দিলাম আর কি। পানি খাইলেন কে? পানি খা, পানি খা, কলা খাই, পানি খা। কলার ফটোটা নেওয়ার জায়গা রাখা না ভাই, কলা বিক্রি করে ফটোটা রাখবা। নাকে চোখে মুখে পানি ঢুকছে, আরিফকে সাঁতার শেখানো হয়নি, আরিফ ফাঁকি দিয়েছে, সে আসলে সাঁতার শিখবে না। প্রচণ্ড বাড়াবাড়ি ঝগড়া ঝাঁটির পরও তাকে আমরা পানি নামাইতে পারি নাই, আগে আনতে পারি নাই। নেক্সট টাইম, আগামীকাল।